মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 এর আয়োজন করা হয়েছে, যেটি January 10, 2021 থেকে শুরু হয়ে March 7, 2021 পর্যন্ত চলবে। এটি উন্মুক্ত রয়েছে সবার জন্য এবং নির্ধারিত একটি ওয়েব পেজ রয়েছে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। ওয়েব পেজে লগ ইন করে সহজেই যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারেন। কীভাবে একজন প্রতিযোগী অংশগ্রহণ করবে সেটি দেখাচ্ছি। এই যে কোনো ব্রাউজার দিয়ে ব্রাউজারে অ্যাড্রেস পারে dhakamarathon.com.bd লিখে লগ ইন করতে হবে। এখানে লগ ইনের ফ্রি লগ ইন করার জন্য ফ্রি অ্যাডমিন @marathon.com.bd এবং তারপরে এখানে পাসওয়ার্ডটি @admin@1 দিয়ে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ পার্টিসিপেন্ট, দেখতে পাচ্ছেন এখানে পার্টিসিপেন্ট হিসাবে অংশগ্রহণকারীর নাম ফার্স্ট নেম লিখতে হবে এখানে, তারপর লাস্ট নেম দিতে হবে। আমি এখানে একজনের ফর্ম ফিলআপ করে দেখাচ্ছি কীভাবে করতে হয়। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা একটু খেয়াল করবেন এখানে এখানে জন্মসাল, তারপরে মাস, তারপরে জন্ম তারিখ, তারপরে যেটি রয়েছে এখানে ইমেল অ্যাড্রেস, যেটি আপনি ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে সঠিকভাবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, ইমেল অ্যাড্রেস সঠিক না হলে কিন্তু কোনো বার্তা যাবে না বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে না, এটি মনে রাখতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে একটু ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এখানে 0 পরে 1 মানে যে কোনো গ্রামীণ, যে কোনো অপারেটর হতে পারে গ্রামীণ বা যে কোনো অপারেটর ব্যবহার করা যেতে পারে। এখানে এখানে সিলেক্ট এখানে দেখা যাচ্ছে যে এখানে পোস্ট কোড এবং ই রয়েছে, সিলেক্ট উপজেলা, তারপরে জেলা এখানে দিতে হবে। এখানে সিলেক্ট জেলা, এখানে রাজবাড়ি জেলা আমি দিয়ে দিচ্ছি, এখানে উপজেলা বালিয়াকান্দি দিয়েছি, এখানে উপজেলা এখানে দিয়ে দিচ্ছি বালিয়াকান্দি। পোস্ট কোড দিতে হবে, আপনি যে উপজেলা আছেন, যে ইউনিয়নে আছেন সেখানকার পোস্ট কোড এখানে দিতে হবে। আমার এখানে 7730 আমি দিয়ে দিয়েছি। এরপরে এখানে পাসওয়ার্ড দিবেন আপনি এটা ব্যবহার করার জন্য, এখানে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটি লিখে রাখবেন যাতে ভুল না হয়। অবশ্যই এটা পাসওয়ার্ডটি অবশ্যই দুইবার দিতে হবে এবং একই পাসওয়ার্ড যদি ম্যাচিং করে তারপর সাবমিট দিলে আপনার ইমেইলে একটি বার্তা যাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সাবমিট দিচ্ছি। এরপরে সাবমিট দেওয়ার পরে দেখতে পাবেন, হ্যাঁ এখানে ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে যার ইমেল দিয়ে করা হয়েছে সেখানে কিন্তু তার ইমেল দেখাচ্ছে এখানে, যে এখানে রেজিস্টার সম্পন্ন হয়েছে এবং ইমেল এখানে অ্যাপে গিয়ে এবারে অ্যান্ড্রয়েডে গিয়ে যেতে হবে, অ্যান্ড্রয়েডে যে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি ইচ্ছা করলে আপনার ইমেইলে যেতে পারেন। ইমেইলে যাওয়ার পর দেখতে পাবেন যে আপনার ইমেইলে একটি বার্তা যাবে, ডাউনলোড অ্যাপ, সেখানে BFMTM অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 সংক্ষিপ্ত। এখানে প্লে স্টোর থেকে আপনি অ্যাপটি সহজে নামিয়ে নিতে পারবেন। এখানে প্লিজ আমার ইনস্টল দেওয়া আছে, হ্যাঁ আমি এখন লগ ইন করছি, অর্থাৎ যে ইমেল বা নিজস্ব যে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া ছিল সেই ইমেলটি এখানে কিন্তু দিতে হবে। এখানে আমি ইমেলটি দিয়েছি এবং যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি আমি এখানে ইনপুট দিব, এরপরে লগ ইন করতে হবে। হ্যাঁ, অবশ্যই মোবাইলের লোকেশন, অ্যান্ড্রয়েড ফোনের লোকেশন অন রাখতে হবে এক্ষেত্রে এবং ইমেল এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এরপরে লগইনে প্রেস করতে হবে, লগ ইন ট্যাব দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, এখানে অ্যান্ড্রয়েড ডিভাইসে কী করে এইটিকে অ্যাক্টিভ করতে হয় জানিয়ে রাখি যে এটি কম্পিউটার দিয়ে নিবন্ধন করা যায় এবং মোবাইলের ফোনের মাধ্যমে এটি বিশেষ করে 5 কিলোমিটার, 20 কিলোমিটার আপনার সামর্থ্য মতো, সাধ্য মতো যত যেতে চান এবং এটা আপনি রান করতে পারেন। এখানে ট্রেনিং দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনিং দেখতে হবে যে এটি কীভাবে কাজ করতে হয়। আপনার ইভেন্টে যাওয়ার আগে অবশ্যই এই ট্রেনিংটা আপনাকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন 5-4 এখানে শুরু হয়ে গেছে অলরেডি, আমি
যেহেতু যেহেতু স্থির অবস্থা আছি, এই জন্য এখানে লোকেশন আমার জায়গায় স্থির থাকবে। এখানে রিসেট দিয়ে আপনি বারবার এটিকে ট্রাই করতে পারেন। যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আমি যাকে এখানে নিবন্ধন করিয়েছি তার প্রোফাইল দেখা যাচ্ছে। আমরা যখন এখানে মানে ইভেন্টে অংশগ্রহণ করব, সেইখানে কিন্তু আমরা ফাইনালি যখন অংশগ্রহণ করব, সেখানে আমরা কী করব, আমরা ইভেন্টে যাব এবং রানে আমরা ট্যাপ দিব। রানে যখন আমরা ট্যাপ দিব তখন কিন্তু আমাদের ট্রেনিংয়ে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ সেখানে স্টার্ট ডান পাশে স্টার্ট দেওয়ার পরে লোকেশন দেখাবে, লোকেশন দেখানোর পরে ডান পাশে কী হবে টাইম উঠবে, আবার বাম পাশে কত কিলোমিটার আপনি রান করছেন বা দৌড়াচ্ছেন আপনার এখানে দেখাবে। আপনি 5 কিলোমিটার অতিক্রম করলেই অটোমেটিক আপনার ম্যারাথন কমপ্লিট হয়ে যাবে। সম্মানিত দর্শক, আপনারা এখনও যারা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন রেলের বিষয়ে অংশগ্রহণ করেননি, আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনপূর্বক উক্ত ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং মুজিব শতবর্ষ উদযাপনে শরিক হবেন। আপনারা যারা উক্ত ইভেন্ট ইতিমধ্যে কমপ্লিট করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সেই সাথে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।